ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটি সুপ্রসিদ্ধ গ্রন্থ যেটি নিয়ে কিছু মতভেদ থাকলেও সবচেয়ে বেশি সংখ্যকই বলেছেন, যা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছেলে হাম্মাদ বিন আবি হানিফা রাহিমাহুল্লাহ তার রওয়ায়েতে বর্ণিত, সেই কিতাবের নাম হলো আল ফিকহ আল আকবার, সবচেয়ে বড় ফিকহ, যেটি ওযু গোসলের নিয়ম নয়, সালাতের নিয়ম নয়, সেই সবচেয়ে বড় ফিকহ হিসাবে আখ্যায়িত করেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, সেটি আল্লাহর বিষয়ে আকীদার বিষয়গুলিকে সবচেয়ে বড় ফিকহ বলে আখ্যায়িত করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, কেউ যদি বলে যে আল্লাহ আরশের উপরে নেই অথবা আরশ কোথায় রয়েছে আমি জানি না, তার বিষয়ে হুকুম কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর পূর্বে এই ফতোয়া জারি করলেন, বললেন ফাকাদ কাফারা, সে কাফের মুসলিম নয়, যে বিশ্বাস করে না আল্লাহ আরশের উপরে রয়েছেন সে মুসলিম নয়। দলিল পেশ করলেন, বললেন স্বয়ং আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে নিজেই বলেছেন আর রহমান আলাল আরশিস্তাওয়া, দয়াময় রহমান তিনি আরশের উপরে রয়েছেন, লিল্লাহি তাকবীর, দয়াময় রহমান তিনি আরশের উপরে রয়েছেন। আল্লাহ যখন নিজেই নিজের পরিচয় দিয়েছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই দলিল দিয়ে বলতেছেন, এত তো সত্যও কেউ যদি বলে যে আল্লাহ আরশের উপরে আছেন, বুঝলাম কিন্তু আরশ কোথায় তাও জানি না বা আল্লাহ কোথায় তাও জানি না, অর্থাৎ সর্বত্র এই ধরনের চিন্তা ভাবনা রাখতে চায়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর পূর্বে তিনি ফতোয়া দিলেন, ফাকাদ কাফারা, সেই ব্যক্তি কি নয় মুসলিম থাকার অধিকার নাই, কারণ সে আল্লাহর বিষয়ে আল্লাহর কথাও মানে না। এটি হলো জাহামিয়াদের ভ্রান্তদের আকীদা যে আল্লাহ সর্বত্রই বিরাজমান। কোনদিন কোন মুসলিম ইমামের এই আকীদা ছিল না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় সর্বত্র বিরাজমান। বলবেন যে দলিল কি নাই, অসংখ্য দলিল পেশ করা হয়। জবাব, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই ফিকহুল আকবারে এমন সুন্দরভাবে কথাগুলি বলেছেন, খুঁজে দেখবেন। তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিজের পরিচয় দিতে গিয়ে যেভাবে যে শব্দগুলি ব্যবহার করেছেন আমরা সেটাকে সেভাবেই ব্যবহার করব, কোন রকমের অবব্যাখ্যা, কোন রকমের ব্যতিক্রম বা কোন রকমের বিকৃতি কোনো কিছুই করব না, আল্লাহ যেভাবে বলেছেন আমরা সেভাবেই করব, সেভাবেই বিশ্বাস করব। এটি মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, এটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা, এটি ইমাম মালিকের আকীদা, এটি ইমাম শাফি রাহিমাহুল্লাহর আকীদা, এটি ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহর আকীদা, এটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ বা সালাফি বা আহলুল হাদিস তাদের আকীদা। প্রিয় ভাইরা আমার, সুতরাং আজকে প্রচলিত সমাজে যে আকীদা লালন করা হয় আর দাবি করা হয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী, এটি কখনোই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা নয়। তবে আমাদের সেই ভাইয়েরাও স্বীকার করেন, এটি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা নয় বা তারা যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা মানেন না, এটা তারা স্বীকার করেন। তারা বলেন নাহনু হানাফিয়ুন ফিল ফিকহে, ফিকহি মাসআলা মাসাইলের ক্ষেত্রে আমরা ইমাম আবু হানিফার অনুসারী, ও ফিল আকীদাতি মাতুরিদিয়ুন, আর আকীদার ক্ষেত্রে আমরা ইমাম আবু মনসুর আল মাতুরিদির অনুসারী, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তারা অনুসারী নয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি তাদের স্পষ্ট ঘোষণা। এজন্য আমরা বলবো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বিশেষ করে আল্লাহর বিষয়ে, আল্লাহর আসমা এবং সিফাত, সুন্দর নাম ও পবিত্র গুণাবলীর ক্ষেত্রে যেই পরিষ্কার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা ছিল, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ইমাম মালিকের, ইমাম শাফির, ইমাম আহমদ বিন হাম্বলের, সেটাই হলো সালাফদের আকীদা।